আমরা চাইছি সরকারের তরফ থেকে এবং চা নিগমের তরফ থেকে যেহেতু এই অঞ্চলের মানুষ একটা আগ্রহ রয়েছে চায়ের প্রতি, বাগানের প্রতি, সেটাকে আরো কিভাবে বাড়ানো যায়, কিভাবে পরিষেবা দেওয়া যায়, সেই চিন্তাধারার মধ্য থেকেই কিন্তু এখানে একটা ফ্যাক্টরি বসানোর সিদ্ধান্ত হয়েছে। এখানকার যে চা পাতা উৎপাদন হয় সেটা কিন্তু এখান থেকে কৈলাস শহরে মনোমিলিদের সাথে পাঠানো হয়। মনোমিলি বাগান সেটাকে এখান থেকে খরিদ করে তারা সেখানে চা তৈরি করে বাজারজাত করে। নিশ্চয়ই বিনা প্রফিটে করবে না, মনোমিলি সেখানে একটা প্রফিট সেখানে রাখবে। জমি আমার, শ্রমিক আমার, বাগান আমার, তো মনোমিলি যদি এখান থেকে পাতা নিয়ে সে প্রফিট করতে পারে তো এখানে কেন আমরা পারবো না? বাধা কোথায়, আপত্তি কোথায়? কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই, তাহলে কেন আমরা করবো না? তাই এখানে এই ফ্যাক্টরি বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এবার এই ফ্যাক্টরি লাগার ফলে কি হবে? কর্মসংস্থান হবে, এখানকার অনেক লোকের কর্মসংস্থান এখানে হবে, এলাকা উন্নয়ন হবে, যার কারণে এই মাসপাড়া চা পাতা বাগানে এই ফ্যাক্টরি আসছে। আমরা তার শিলান্যাস করেছি এবং আগামী কিছু দিনের মধ্যে তার কাজ শুরু হয়ে যায়।